রূপহাটর হালপার ডাক্সর বিরুদ্ধে রূপহাট আরক্ষী চকীর সফল অভিযান, আটক এজন। রূপহী আরক্ষী চকীর ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। প্রতিদিনেই রূপহী আরক্ষী চকীর বিভিন্ন স্থানত অব্যাহত আছে ড্রাগস বিরোধী অভিযান। রূপহাট আরক্ষী এক গোপন সূত্রর পমকেড়ি হালপার 13 মাইলত চলায় ড্রাগস বিরোধী অভিযান। রূপহাট আরক্ষী চকীর আরক্ষী বিষয়া সঞ্জিত কুমার রায়ের অভিযানত জব্দ দুটা সাবোনের বাকসবর্তি ডাকসহ এজন সরবরাহকারী। দ্বিতীয় ডাক সরবরাহকারীটির নাম ইয়াসিন আলী। দ্বিতীয় ডাক সরবরাহকারীটির পৰা 24.40 গ্রাম ডাক্স উদ্ধার করে রূপহাট আরক্ষী। রূপহাট আরক্ষী অধিক তথ্যর সরবরাহকারীটির জেরা অব্যাহত রাখিছে। এই মুহূর্তে আরক্ষী বিষয়জনের মন্তব্য আপনাদের আগবাইছো। হয়, আমি এটা গণসূত্র পমকেদি আমি পশ্চিম সালপাড়া একটা অভিযান চলাইছিলো। অভিযান কালাতে আমি গম পাইছো যে মানে দুজন ড্রাগস পেডলার যেন ড্রাগস মানে বিক্রি করার উদ্দেশ্যে মানে ই করে আছে, যোজা চলি আসলে। এই মতে আমার এটা আমার সোর্স পার্টি এটা আমার সিভিলের সব পাইছিলো। এই দুটা ড্রাগস পেডলক ধরেছিল, এটা হল ইয়াসিন আলী আর এটা হল জাকির। তারপর হুলস্থুল করে দিয়াত আমার যেহেতু সিভিলের সব কম মানুষ আসলে এজন জাকির মানে পলাই যাবলে সক্ষম হয় আর ইয়াসিন আলী আমি দুটা মানে সাবনের বক্সত সাসপেক্টেড হিরোইন আমি 24.46 গ্রাম আমি পৰা মানে উদ্ধার করবলে সক্ষম হয়েছো। আর সেই মতে আমি NDPS একট মতে আমি যেটা প্রসিডিওর আমি জব্দ করে লো। আমার পশ্চিম সালপাড়া এই 24.46 গ্রাম দুটা সাবন এতো আমার এই ইয়াসিন আলী আমি ইয়াসিন আলী আমি করাক্ত করছো আর তারপর আমি এখানে মানে শেষ করছো আমার জিম্মার। আমি কাঠপাড়াস্থিত শিক্ষক আবুল খায়ের সিদ্দিক ওরফে একা সিদ্দিক বৈকুণ্ঠ গমন। পরিয়ালবর্গলৈ সমবেদনা জ্ঞাপন লাওখা মণ্ডল সংখ্যালঘু মোর্চার উপসভাপতির। আজি পুয়া পায় 7 বজাত তেখেতর নিজ গৃহতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর সময়ত তেখেতর বয়স আছিল 112 বছর। তেখেত এজন আদর্শ শিক্ষকর লগতে এজন সুদক্ষ কবি আছিল। কিছুদিন পূর্বে তেখেতর কবিতা মাধুরী নামের এখন অসমীয়া কবিতা পুথি প্রকাশ পায়। তেখেতে অসমীয়া কবিতার লগতে ইংরাজি কবিতাও লিখিছে। তেখেতে ডাক বিভাগত বহুদিন কর্মরত থাকার পিছত সুদীর্ঘ 42 বছর কাল শিক্ষকতা করে অবসর গ্রহণ করে। শিক্ষকতার লগতে তেখেত এজন বিশিষ্ট সমাজকর্মী আছিল। তেখেতর জানাজা আজি আবেলি 3 বজাত কাঠপাড়া মাজাহারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণত অনুষ্ঠিত হয়। হাজার হাজার গুণমুগ্ধর উপস্থিতিত এর শেষ নামাজ সম্পন্ন হয়। এই মুহূর্তত লাওখা মণ্ডল সংখ্যালঘু মোর্চার উপসভাপতির মন্তব্য আপনাদের আগবাইছো। ছটা রাইজ এটি বিশেষ খবরে আমাক মর্মাহিত করেছে। আমার সামগ্রী সমষ্টিত কাঠপাড়ার বিশিষ্ট সমাজকর্মী তথা আদর্শ শিক্ষক মোহাম্মদ আবু খায়ের ওরফে আবু বকর সিদ্দিক সাহেব আজি 7টা বজাত তেখেতর মৃত্যুর খবরটু আমার অঞ্চল সমূহ উপস্থা পড়েছে। তেখেতর পরিয়াললৈ শোক সমবেদনা জ্ঞাপন করেছো আর তেখেতর আত্মায় যাতে জান্নাতুল ফেরদাউস নসিব হয় তারে কামনা করেছো। আর তেখেতর জানাজা আজি 3:30 বজাত কাঠপাড়া ইসলামিয়া মাদ্রাসার খেলপথত অনুষ্ঠিত হব। আর তেখেতর মৃত্যুত আমি শোক সমবেদনা জ্ঞাপন করিলো আর আমার অঞ্চল সমূহ উপস্থা করেছে। আজ কাঠপাড়ার নিচিনা এখন অন্ধকার অঞ্চলত শিক্ষার পোহর বিলোয়া আর এজন দক্ষ কবি আমার মাজের পৰা হেরাইছো, গতি আমি খুব মর্মাহিত।